নমস্কার, বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। ওম শান্তি। সবার ঘর বাড়ি নিশ্চয়ই পরিষ্কার করে ফেলেছেন, সাফাই কমপ্লিট। আজকে আমি দীপাবলি নিয়ে যে এপিসোডটা আলোচনা করব, দেখুন, দিওয়ালিতে বড় বড় বিজনেসম্যানরা সব অ্যাকাউন্টের খাতা খোলে, নতুন খাতা খোলে নতুন, এবং খাতার ওপর স্বস্তিক ড্র করে করে নতুন খাতা খোলে। আমরাও দিওয়ালি থেকে মনের খাতা খুলব, নতুন কার্মিক অ্যাকাউন্ট প্রত্যেকে। আমরা যেমন আমরা ঘর বাড়ি সমস্ত সাফাই কমপ্লিট করেছি, আমাদের মনটাও সাফাই করা দরকার, মনের কোণে কোণে ক্লিন করা দরকার। মনের মধ্যে কোনো কলুষতা রাখলে চলবে না। দেখুন, কার্মিক অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট যেটা এই যে কর্মফল আমরা প্রারব্ধ বলে যে পূর্বজন্মের কর্মফল, আসলে কার্মিক অ্যাকাউন্ট ক্লিন না থাকলে, কার্মিক অ্যাকাউন্টে কোনো কুকর্ম জমা থাকলে তার ফলে আমাদের প্রেজেন্টটাও খারাপ হবে, বর্তমান খারাপ হবে, আর মৃত্যুর পর আত্মা যখন পরমাত্মায় মিশতে যাবে তখন ফিউচারও প্রচণ্ডভাবে খারাপ হয়ে যাবে। আমরা বলি মেরে সাথ ইয়ে কেয়া হুয়া, সব সময় সবাই বলে আমার সাথে কেন এমন হলো, আসলে সবই আমার কর্মফল। আমি বিশ্বাস করি আমাদের পূর্বজন্মের ফল, আমাদের যাবতীয় কর্মের ফল আমাদের সাথে করে নিয়ে যেতে হবে। তাই এই দীপাবলি থেকে আমরা আমাদের কার্মিক অ্যাকাউন্টকে একদম নতুন অ্যাকাউন্ট খুলব এবং ক্লিন করব, প্রত্যেক কোনা কোনা ক্লিন করব। প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলব। ও আমাকে এ বলেছে, আমি ওকে এই বলেছি, এই ঝগড়া বিবাদ এই মনোমালিন্য মনের মধ্যে রাখবো না, নতুন অ্যাকাউন্ট খুলব। দু মিনিট আমি যখন মেডিটেশন করব, জপ করব, দু মিনিট সময় প্রত্যেক অ্যাকাউন্টকে দেব। ক্লোজ যারা আমাদের লোকজন, যাদের সাথে আমাদের অ্যাকাউন্টটা, যাদের সাথে আমাদের কর্মটা খারাপ হয়ে গেছে, বা যাদের কথায় আমরা প্রচণ্ডভাবে দুঃখ পাচ্ছি, বা আমার কথাতেও তারা দুঃখ পাচ্ছে, সব বন্ধ করে দেব, নতুন ভাবে শুরু করব। সব সময় মনে রাখবেন, পাস্ট ইজ পাস্ট, যা করে ফেলেছেন করে ফেলেছেন, আজ থেকে মানে ইটস ওভার, পাস্ট ইজ পাস্ট, ইটস ওভার, আজ থেকে আমি নিউ অ্যাকাউন্ট খুলব এবং আমি তার সাথে সব সময় লাভ, রেসপেক্ট এবং ব্লেসিংস সহকারে কথাবার্তা বলবো। আমরা সবার সাথে ভালোবাসাপূর্ণ বাক্য বিনিময় করব, আমরা রেসপেক্ট করব, আমরা যাদের আশীর্বাদ দেওয়ার আশীর্বাদ দেব, কিন্তু তারা কি করছে, তারা আমার সাথে এরম ব্যবহার কেন করলো সেটা আর দেখব না। আমরা যদি আমাদের নতুন অ্যাকাউন্টগুলো ঠিক করে নিতে পারি, পাস্টের কথা ভুলে গিয়ে এই দীপাবলি থেকে আমরা শুরু করব নতুনভাবে সুকর্ম করে অ্যাকাউন্ট সুস্থভাবে সুন্দরভাবে খোলা। যে কোনো রিলেশনশিপের অ্যাকাউন্ট আমরা পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে মনের প্রত্যেকটা কোণ ক্লিন করে ফেলুন এবং অলওয়েজ বলুন, পাস্ট ইজ পাস্ট, ইটস ওভার, এখন থেকে আমি নতুন অ্যাকাউন্ট খুলব এবং আমি সব সময় লাভ, রেসপেক্ট এবং ব্লেসিংস সহকারে কথাবার্তা বলবো, যাতে আমার কর্মফলটা ভালো হয়। তাহলেই আমার ফিউচার ভালো হবে এবং তাহলেই আমি পরবর্তী জীবনে যখন আমি আমার আত্মা ছেড়ে যাবে, তখন আমার সোলটা একদম পিওর এন্ড ডিভাইন হয়ে যাবে, পবিত্র আত্মার সৃষ্টি করার জন্য নিজের কর্মকে সুকর্মে পরিণত করতে হবে। শুধু ঘর পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার না করে নিজের আত্মাকে শুদ্ধিকরণ করার বিশেষ দরকার। যদি আমরা সেটা করে ফেলতে পারি, এবং দেখুন তিনজনের সাথে এটা করবেন, মানুষের সাথে মানুষের জন্য নতুন অ্যাকাউন্ট খুলবেন, আপনার শরীর আর মনের জন্য অ্যাকাউন্ট একটা খুলবেন, সেখানে শরীরকে আপনি ভালোবাসবেন, লাভ, রেসপেক্ট এবং শরীরের যত্ন করবেন, শরীরকে আপনি আপনার আত্মার স্বরূপ হিসাবে সবসময়, কারণ এটা মনে করবেন শরীর একটা যন্ত্র, ইটস আ ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের প্রত্যেক কোণ ক্লিন করা দরকার। একদম যা জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের দুনিয়া শেষ,
এখন আপনাকে একদম সুখাদ্য, সুপাচ্য খাদ্য, স্বল্পাহার, নিয়মিত ব্যায়াম, এইসব করে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণের জল, শরীরকেও ভালোবাসতে হবে। আর প্রকৃতি, যে গ্রহ, প্ল্যানেট, মানে এই প্রকৃতি, যে রিসোর্স থেকে আমরা রিসোর্সকে অবলম্বন করে ছাড়া আমরা চলতে পারি না, তাদেরকেও রেসপেক্ট করতে হবে। তাদের যেন অ্যাবিউজ না হয়, তাদের যেন মানে সবসময় তাদের যেন মানে অপচয় না হয়। সমস্ত জিনিসটাকে আপনাকে মানে আপনার যে রিসোর্সই হোক না কেন, জল বলুন, বায়ু বলুন, সব রিসোর্সটাকে আপনার পরিচ্ছন্ন রাখাটাও আপনার একমাত্র ডিউটি। যেন ওয়েস্টেজ না হয়, যে কোনো রিসোর্স যেন ওয়েস্টেজ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। প্রকৃতির প্রতিও গাছ রোপণ, প্রকৃতির প্রতি একটা সম্মান জ্ঞাপন, এবং প্রকৃতির কোনো জিনিসে যেন অপচয় না হয়, এই তিনটে কাজ যদি আমরা করে যেতে পারি আগামী জন্মে, তাহলেই আমাদের এই কলিযুগেও সত্যিকারের দিওয়ালি বা সত্যিকারের মনের আলো, প্রত্যেকে যদি এটা মেনটেন করে চলতে পারি, আমরা সবাই ভালো ভালো কথা বলবো, ভালো কিছু করব, তাই না? এবার আসি মিষ্টি খাওয়া নিয়ে। দিওয়ালি মানেই মিষ্টি খাওয়া, কিন্তু প্রত্যেকেই আমি বলেছি 16 তারিখের পর মালব্য যোগ আর সশযোগের ফল সবাই পাবেন, এবং মঙ্গল আপনার বক্রি অবস্থা থেকে মঙ্গল 16 তারিখে আপনার মার্গী হচ্ছে, আপনার শুক্র নিজের ঘরে তুলাতে যাচ্ছে, শনি অলরেডি নিজের ঘরেই আছে, সুতরাং সব কিছু নিয়ে একটা ভালো সিচুয়েশন তৈরি হবে। সেই কারণে কি মিষ্টি খাবেন, খেলে আপনারা সেই সুফল ভোগ করবেন, সেটা বলছি। এই দীপাবলিতে মিষ্টি, দেখুন এখন আমরা আজকের দিনে মিষ্টি কিনে আনি, কিনেই ঠাকুরকে দিয়ে দিই, এবং যে মিষ্টি তৈরি করছে সে কোনো সময় এই দীপাবলিতে বাড়ি যেতে পারছে না বলে তার মনোক্ষুণ্ণ অবস্থা, তার নানা রকম মেন্টালিটি খারাপ থাকতে পারে, তাকে দোকানদার বকতে পারে, সেই নেগেটিভিটি নিয়ে সে মিষ্টিগুলো করছে, সেই মিষ্টি আমরা একটা মানে ট্রানজাকশনের মাধ্যমে, একটা অর্থনৈতিক বিনিময়ের মাধ্যমে মিষ্টি কিনে সবাইকে গিফট করছি বা খাওয়াচ্ছি। কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা যে নারকোল নাড়ু তৈরি করত, তার মধ্যে প্রচুর পবিত্রতা থাকত, পূজোর আগের দিন বা পূজোর দিন যে নারকোল নাড়ু যতক্ষণ ধরে করত, তার মধ্যে তার পরমাত্মার প্রতি, ভগবানের প্রতি প্রচুর শ্রদ্ধা থাকত, নিয়ম নিষ্ঠা করে সে একদম পবিত্রভাবে, পবিত্র অন্তরে সেই নাড়ু বানাত, ভগবানকে দিত, তারপর জপ ধ্যানের পর প্রসাদ স্বরূপ আমরা খেতাম। তাই নাড়ু খেলে একটা জাগতিক আনন্দ প্রত্যেকটা মানুষ উপভোগ করে। পৃথিবীতে প্রচুর মিষ্টি আছে, কিন্তু নাড়ু খাওয়ার আনন্দটা কিন্তু বিশেষ আলাদা, ওই একটি কারণে, কারণ সব সময় আমরা ওর মধ্যে ব্লেসিং, লাভ, রেসপেক্ট সব কিছু ইনপুট করছি ওই নাড়ুর মধ্যে, এবং ক্রমাগত যে যে ঠাকুরের ভক্ত তার কথা স্মরণ করছি, তাকে জপ ধ্যান করে ওই নাড়ু বানাচ্ছি, ভগবানকে নিবেদন করার পরও জপ ধ্যান পবিত্রতা সমেত নমস্কার করে দীপ দীপ জ্বালিয়ে পুজো আচ্ছা করে তারপর ওই নাড়ু প্রসাদ স্বরূপ আমরা খেতাম, বা লক্ষ্মী পুজোয় তো নিয়মিত বানানো হতোই, কিন্তু এখন ইদানিং বানানোই হচ্ছে না। যদিও নারকোলের দামটা আমরা আকাশচুম্বী ভাবছি, কিন্তু আমরা এটাও জানি 100 টাকায় 10টা মিষ্টি হয়, কিন্তু 100 টাকায় অনেকগুলো নাড়ু হয়, কিন্তু আমাদের টাইম নেই। আমরা এতটা মানে এতটা আমরা ইয়ে হয়ে যাচ্ছি, এতটা আমরা আমাদের মানে আন্তরিকতা কমে যাচ্ছে, এতটা আমাদের মানে ভেতরে এতটাই আমরা কার্মিক হয়ে যাচ্ছি, সেটা বদকর্ম, সুকর্ম না কুকর্ম জানি না, কিন্তু অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা 13, 14, 15 যেদিনই ছুটি পাবেন অবশ্যই নারকোল নাড়ু বানান, ভগবানের জপ করুন, ওম ক্রিং কালিকা ঐ নমো জপ করে নাড়ু বানিয়ে ঘরের ঠাকুরকেই আপনারা দিন 108 বার জপ করে নিজের বাচ্চা, নিজের পরিবারের লোকজন, আশেপাশের নেবারদের খাওয়ান, দেখবেন সবার সাথে। যদি না হয় আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে লিখে জানাবেন, প্রত্যেকের সাথে আপনাদের সদ্ভাব তৈরি হয়ে যাবে। অবশ্যই জানবেন প্রত্যেক
প্রত্যেকটা কর্ম, এই যে আমরা কর্ম করি, কর্মে যতটা আমরা পরিশ্রম, আনন্দ, আন্তরিকতা লাগিয়ে করব, তত আমরা তার ফলটা লাভ করব। বাজার থেকে কিনলাম আর দিয়ে দিলাম, তার মধ্যে কোনো আন্তরিকতা নেই, জাস্ট মানিটারি ট্রানজাকশন। ও আমাকে এক ডিশ মিষ্টি দিয়ে গেছিল, আমাকে তাই দিতে হবে, শুধু এই মনোভাবে এতজনকে আমায় গিফট দিতে হবে। কিন্তু সেটা সব সময় আমরা বা কারুর গিফট নিয়েও কাউকে দিয়ে দিচ্ছে কেউ, মানে তা মানে এর মধ্যে কোনো ভালোবাসা বা আন্তরিকতা নেই। আমরা ভীষণ প্রফেশনাল হয়ে উঠছি, কিন্তু আন্তরিক হন, পরিবারের সবার মধ্যে আন্তরিক হন, বাড়িতে এই সুগন্ধযুক্ত আপনার নারকল নাড়ু বানান আর পায়েস বানান, এই যে সুগন্ধ একটা বেরোবে তাতেই দেখবেন পরিবেশটা পাল্টে যাবে। এবং সবার মধ্যে 16 তারিখের পর প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা, যাদের দাম্পত্য জীবনে প্রবল অশান্তি চলছে, তারাও সুন্দরভাবে থাকতে পারবেন নাড়ু কিংবা পায়েস খাইয়ে। মিলিয়ে দেখুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা যদি আমাদের শরীর, মন এবং আমাদের পরিবেশ যার সাথে আমাদের লড়াই ঝগড়া হয়েছে, এবং আমাদের প্রকৃতি, এই তিনটি জায়গায় দিওয়ালিতে আমরা নতুন অ্যাকাউন্ট খুলব, অবশ্যই নারকল নাড়ু এবং পায়েস বানিয়ে সবাই মিলে একসাথে খাবো। এবং এই নাড়ু পায়েস খুব মন থেকে যদি কালী পুজোর দিন বানান, ওম ক্রিং কালিকা ঐ নমো, যাদের দীক্ষা হয়নি তারা ওম নমো কালিকা ঐ নমো, ওম নমো ক্রিং কালিকা ঐ নমো, এই জপটা অবশ্যই করবেন, করতে করতে বানাবেন, ঠাকুরকে দেবেন, দিয়ে এক মালা দু মালা, মালা না থাকলে হাতে করগুনে অবশ্যই জপ করবেন, এবং মনে মনে ভাববেন যে যা করেছে করেছে, আমি আর কারুর সাথে বচসায় যাব না, আমি আমার কার্মিক অ্যাকাউন্টকে একদম ক্লিন রাখব, আমি সবার সাথে ভালো ব্যবহার করব, আমার পছন্দ না হলে আমি ফোন কেটে দেব, কিন্তু কারুর সাথে দুর্ব্যবহার আমি আর করব না, আমি মানে একদম লাভেবল হয়ে যাব নতুন অ্যাকাউন্টে, মানুষের সাথে ভালোবাসা, ব্লেসিং এবং রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলবো, সে আমার যতই ক্ষতি করুক। আপনি করে দেখুন, আপনি রিটার্ন ব্যাক, ভগবান আপনাকে যা দেবে, কেউ যদি আপনার থেকে কিছু নিয়ে নেয় না, কেউ যদি আপনাকে ঠকায়, কেউ যদি আপনার সাথে প্রতারণা করে, সে কিরকম থাকবে আর আপনি কিরকম থাকবেন এই জীবনেই আপনি দেখতে পাবেন। আমাকে বিশ্বাস করে দেখুন, আমি প্রচুর পুঁথি ঘেটে, প্রচুর মানুষের, বিশিষ্ট ব্যক্তিদের, প্রচুর মহাত্মার জীবনী পড়ে আপনাকে বলছি নতুনভাবে, ও করছে করুক না, যদি ঝগড়া বচসা ফোনে বেঁধে যায়, ফোনটা আস্তে করে কেটে বেরিয়ে আসুন, কিন্তু নিজে মুখে কাউকে কোনো দুর্ব্যবহার, আপনার কারণে কারুর চোখের জল পড়ুক, সেরম ব্যবহার আপনি করবেন না। প্রত্যেকে প্রত্যেকের কর্মফল প্রত্যেকে নিয়ে যাব, কেউ কারুর সাথে যাব না, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় বন্ধু, স্বামী স্ত্রী, কেউ কারুর সাথে যেতে পারি না। সুতরাং প্রত্যেকে যখন আলাদা যাব, প্রত্যেকে ও বলছে বলেই আমায় বলতে হবে, তার কোনো মানে নেই, ওর হ্যাবিট ও বলছে, কিন্তু আমি যদি নিজেকে পাল্টাতে পারি, হ্যাঁ, আমি যদি নিজেকে রেসপেক্ট করতে পারি, আই ভ্যালু মাই বডি, আই রেসপেক্ট মাই বডি, আই রেসপেক্ট মাই সেলফ, আমি যদি নিজেকে শ্রদ্ধা করতে পারি, নিজেকে ভ্যালু দিতে পারি, তাহলে আমি আমার শরীরকে ভালো রাখতে পারব। আর মনকে ভালো রাখার জন্য যত যে দুর্ব্যবহার করুক না কেন, আপনি যদি ভালো ব্যবহার করেন, ভগবান আপনাকে এই জন্মেই কোথার থেকে কি দেবে জানি না, কিন্তু প্রচুর আপনি মানে ভালো কিছু পাবেন, তার থেকে অনেক বেশি পাবেন। সুতরাং ভাই ভাই লড়াই, ভাই বোনে ঝগড়া, সম্পত্তি ঘটিত বিবাদ বন্ধ করে আসুন, নতুন অ্যাকাউন্ট নিজের তরফ থেকে খুলি এবং ভালো মেসেজ দিওয়ালিতে দিই, এবং ভালো ব্যবহার অবশ্যই করি, যাতে আমাদের কার্মিক অ্যাকাউন্টটা অনেকাংশে স্ট্রং করতে পারি। আই উইল টেক কেয়ার অফ মাই বডি, মাই রিলেটিভস অ্যান্ড এই অ্যাসোসিয়েশনকে আমরা কি করব, আমরা প্রত্যেককে রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলব। তাহলে এই দীপাবলি
এটাই আমাদের কাছে আদর্শ দীপাবলি হয়ে যেতে পারে এবং সত্যিকারেই মনের প্রদীপ আমরা জ্বালাতে পারি। প্রদীপকে হিন্দিতে বলে দিয়া। তুমনে ক্যা দিয়া, মেনে ক্যা দিয়া, মানে দিয়া, আপনি একটা নিজে প্রদীপ দিয়া হয়ে উঠুন, যাতে আপনি হাজার প্রদীপকে জ্বালাতে পারেন। আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে সবাই আপনাকে ভালোবাসবে। কতক্ষণ আপনার সাথে বাজে ব্যবহার করবে, কতক্ষণ আপনাকে দুর্ব্যবহার করবে। আপনার যা কিছু দুঃখ কষ্ট আপনি ভগবানকে জানান, মানুষকে বলে কোনো লাভ নেই। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের চরিত্র আলাদা, প্রত্যেকের ক্যারেক্টার আলাদা, প্রত্যেকের মানসিকতা আলাদা, প্রত্যেকের উগ্রতা বা প্রত্যেকের অ্যাক্টিভিটি আলাদা, অ্যাটিটিউড আলাদা। সুতরাং সবাইকে কন্ট্রোল করা তো প্রত্যেকের পক্ষে সম্ভব না। সুতরাং নিজে সাধু হয়ে যায়। আমরা যদি প্রত্যেকে এই জ্ঞানটা মনে মনে আনতে পারি, তাহলে সংসারের বিবাদও বন্ধ হয়ে যাবে, আমাদের আত্মিক শুদ্ধিও আসবে, এবং এই দীপাবলি থেকে আমরাও মনের অ্যাকাউন্ট খুলবো। যেমন প্রত্যেকটা চারিদিক পরিষ্কার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ভগবানের কাছে প্রে করে বলবো যে আমাকে এই রকম বানিয়ে দাও। ফার্স্ট ইজ ফার্স্ট, আমি আজ থেকে আর কারুর প্রতি কোনো দুর্ব্যবহার মনে রাখতে চাই না, আমি শুধু ভালো ব্যবহার করব। ওম শান্তি। সুখের চাকা দেখুন, সুখে থাকুন, আর অনলাইন প্রেডিকশনের জন্য 9830722339 অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখে থাকুন। যে যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, বেল টিপেছেন, যারা টেপেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং তলায় কমেন্ট বক্সে ওম শান্তি কথাটা লিখে নিজের মন থেকে শান্তি অনুভব করুন এই দীপাবলি থেকে। ওম শান্তি।